আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2500 লোক নেওয়া হবে। কলকাতা পুলিশ থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কলকাতা পুলিশে 2500 শূন্য পদে একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, যেখানে আপনাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক বা 8 পাস করে থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মিটিং করে তিনি জানিয়ে দিয়েছেন যে কলকাতা পুলিশে একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে এবং কলকাতা পুলিশ নিজে সেটি রিকমেন্ড করছে না, পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা সেটি রিকমেন্ড করা হবে। এই নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু একটা উঠে এসেছে এবং আবেদন প্রক্রিয়া অলরেডি কীভাবে আবেদন করবে সেটিও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষে আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মিটিংয়ে কী বলেছেন এবং সমস্ত তথ্যটা বিস্তারিত ভিডিওটি আজকে আলোচনা করে দেবো। তো দেখেছেন যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদগুলির নাম হচ্ছে কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এবং পুলিশ ড্রাইভার নিয়োগ করা হবে কলকাতা পুলিশে, যেটি রিকমেন্ড করবে কিন্তু রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ কিন্তু রিকমেন্ড সেটি করবে না। তো দেখেছে মোট শূন্য পদ থাকছে এখানে 2500 শূন্য পদ থাকছে, কোন পদে কত শূন্য পদ থাকবে তা এখনো ঘোষণা করা হয়নি। এখানে শুধুমাত্র টোটাল শূন্য পদে জানিয়ে দিয়েছে 2500 শূন্য পদ, এবং এই পদগুলোর ক্ষেত্রে কতগুলো শূন্য পদ থাকছে সেটি কিন্তু এখনো বলেনি। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শূন্য পদের বিন্যাস জানানো হবে। তবে সূত্রে খবর কি শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং তোমাদের কতগুলো ড্রাইভার নিয়োগ করা হবে সমস্ত তো বিস্তারিত করে বলে দিচ্ছে। দেখতে পাচ্ছ কনস্টেবল পদে 1500টি ভ্যাকেন্সি থাকবে, লেডি কনস্টেবল ক্ষেত্রে 300টি, সাব ইন্সপেক্টর পদে 200টি এবং লেডি সাব ইন্সপেক্টর পদে 50টি এবং সার্জেন্টের পদে 150টি এবং পুলিশ ড্রাইভার পদের ক্ষেত্রে 200টি শূন্য পদ থাকবে। যেখানে বিস্তারিত বলেছে কনস্টেবলের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কনস্টেবল পদে শিক্ষাগত যোগ্যতা দেখেছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে, বয়স মধ্যে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, মানে SST OBC প্রার্থীরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পেয়ে যাবে। যেখানে বেতন হবে 5400 থেকে 25200 টাকা, সাথে গ্রেড পে থাকবে 2600 টাকা। শারীরিক মাপজব মানে PMT যদি বলা হয়, ফিজিক্যালি টেস্ট যেটা হবে, যেটা উচ্চতা কমপক্ষে 147 সেন্টিমিটার হতে হবে, ছাতি হতে হবে 78 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হবে হতে হবে, গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং ST প্রার্থী জন্য উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, ছাতি হতে হবে 76 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ওজন হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী যেরকম ওজন হয় সেরকম ওজন হতে হবে, দৌড়াতে হবে 1600 মিটার মানে 1.6 কিলোমিটার, দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। যেখানে লেডি কনস্টেবলের ক্ষেত্রে বিস্তারিত বলে যেতে পারছে শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো শাখা বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে, বয়স মতো 18 থেকে 27 বছরের মধ্যে, এবং SST OBC প্রার্থীরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পেয়ে যাবে, বেতন হবে 5400 থেকে 25200 টাকা, সাথে গ্রেড পে থাকবে 2600 টাকা। শারীরিক যোগ্যতা থাকবে উচ্চতা কমপক্ষে 160 সেন্টিমিটার, উচ্চতা ও বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওজন হতে হবে, গোর্খা এবং গাড়োয়ালি রাজবংশী প্রার্থীরা 152 সেন্টিমিটার উচ্চতা এবং ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী বয়স ওজন হয় সেরকম দৌড়াতে হবে তোমাদের 400 মিটার, 2 মিনিটে তোমাদের কিন্তু দৌড়াতে হবে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস বা সমতুল্য, মানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থী মানে SST OBC প্রার্থীরা যেরকম বয়সে ছাড় পান সেরকম বয়সে ছাড় পাবেন, বেতন হবে 7100 থেকে 37600 টাকা, সাথে গ্রেড পে 3900 টাকা। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে 1.67 মিটার হতে হবে উচ্চতা এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে, এবং 79 মিটার হতে হবে ছাতি ফুলিয়ে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 51.5 কেজি তোমাদের ওজন হতে হবে। এবং এখানে বিস্তারিত বলে শিক্ষাগত যোগ্যতা লেডি সার্ভ ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাবে সমতুল হতে হবে, বয়স মধ্যে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, এবং সংরক্ষিত প্রাণীর প্রার্থীরা যেরকম ছাড় পান সেরকম প্রার্থীরা ছাড় তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, এবং 20 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স মধ্যে হবে 7100 থেকে 37600 টাকা তোমাদের কিন্তু এখানে বেতন এখানে দেওয়া হচ্ছে, এবং 3900 টাকা গ্রেড পে। শারীরিক মাপজব উচ্চতা কমপক্ষে 160 মিটার উচ্চতা হতে হবে এবং 45 কেজি তোমাদের ওজন হতে হবে। সার্জেন্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস বা সমতুল হতে হবে, বয়সের মধ্যে 20 থেকে 27 বছরের মধ্যে, SST প্রার্থীরা যেরকম বয়সে ছাড় পান সেরকম বয়সে ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং এখানে বেতন হতে হবে 7100 থেকে 37600 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, সাথে গ্রেড পে থাকবে 3900 টাকা। শারীরিক মাপজব ক্ষেত্রে 173 মিটার উচ্চতা হতে হবে, আর ছাতে হতে হবে 86.36 সেন্টিমিটার, কমপক্ষে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 63 কেজি তোমাদের কিন্তু এখানে ওজন হতে হবে বিস্তারিত কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং যেটা হচ্ছে পুলিশ ড্রাইভার পদের ক্ষেত্রে কলকাতা পুলিশের যে ড্রাইভার নিয়োগ করা হবে, সেই কলকাতা পুলিশের ড্রাইভার নিয়োগ করা হবে, সে অষ্টম শ্রেণী পাস ও সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মানে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে যেহেতু ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এবং কনস্টেবল, লেডি কনস্টেবল ফিজিক্যালি মেজারমেন্ট টেস্টের মাধ্যমে, ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে এবং তারপর ইন্টারভিউ, মানে ফিজিক্যাল টেস্ট হবে এবং তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা কোয়ালিফাই হলে তারপর তোমাদের ফিজিক্যালি টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট করার পর তোমাদের ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। সার্জেন্ট এবং
এবং সাব ইন্সপেক্টর লেভি সার্টিফিকেট পদের ক্ষেত্রে ফিজিক্যালি টেস্ট এবং মেজারমেন্ট টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এবং কি কাজ করতে হবে না কনস্টেবলের ক্ষেত্রে কি কাজ করতে হবে দেখেছেন, যে পুলিং পেট্রোলিং ডিউটিস করতে হবে, ট্রাফিক ডিউটিস এবং গার্ডিং ভাইটাল ইনস্টলেশন এসোস্টিং অ্যান্ড পিএসিচেন্স এবং মেনটেনেন্স অ্যান্ড ল অ্যান্ড অর্ডার এইগুলো মেনটেন করতে হবে, ট্রাফিকের কাজ গার্ড দিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ বন্দিতে পাহারা দিতে হবে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ নিখোঁজ ব্যক্তি খোঁজে ট্রাফিক দায়িত্ব তোমাদের কিন্তু করতে হবে বিস্তারিত করে বলে দিয়েছে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, বিভিন্ন মামলা তদন্ত আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ, লেডি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বিভিন্ন মামলা তদন্ত আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ, সার্জেন্টের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার এবং ট্রাফিক দায়িত্ব করতে হবে, এবং পুলিশ ড্রাইভারের পদের ক্ষেত্রে তোমাদেরকে এখানে কিন্তু গাড়ি চালাতে হবে বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা যা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বিস্তারিত কি বলে যেতে পারছেন, এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন, এইরকম ধরনেরভাবে কিন্তু তোমাদের রিকমেন্ড করা হবে, এখানে বিস্তারিত উত্তর কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি। এবং এখানে যে সমস্ত নিয়োগগুলো প্রক্রিয়া হচ্ছে সেগুলো সবই কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হবে, কোনো রকম কিন্তু টেম্পোরারি চাকরি নয়, পার্মানেন্ট চাকরি তোমাদের এগুলো সম্পূর্ণ কিন্তু অনলাইনের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, যখন অফিসে নোটিশ প্রকাশিত হয়েছে তখন অফিসে নোটিশের মধ্যে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো এবার মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এক মাসও হয়নি, এর মধ্যেই কিন্তু আমরা ক্যাবিনেটে এগুলো পাশ করি নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে হোম সেক্রেটারি আছেন, ফাইন্যান্স সেক্রেটারি আছেন, উচ্চশিক্ষার ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, খাদ্য দুয়ারে সরকারের ব্যাপারে ফুড ডিপার্টমেন্ট আছে, মহিলাদের ব্যাপারে উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট আছে। এইভাবে কমিটিগুলো তৈরি করা হয়েছে। আর তাছাড়াও কলকাতা আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2500 লোক নেওয়া হবে, 2500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে, কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে। তো এই ছিল মূলত ছোট একটা আপডেট বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।